মাটি আসলাম হ্যাঁ আমি দেখি খুঁজলাম ওই সাইডে খুঁজলাম পেলাম না ওই পাড়া দিয়ে গেছি ওকে পড়াতাম তো আমি চলো যাই ঘুরে আসি মাসির বাড়িটা তুলে আসি মাসি এখন আসে কিনা জানি এখন তো থাকি সকালটা রাত্রে যায় খুঁটি ছায়াটা কিন্তু ভালোই আছে তো অসুবিধা নেই এমনি কিন্তু পাখা টাকা দরকার নেই মানে গ্রীষ্মের সময় এই গাছগুলো দেখাও গাছগুলো দেখাও ভিতরে তো মানে বললা আছে না না ঠিক আছে যাক ভালো হয়েছে সামনের সপ্তাহে আমি তো আরো দেখতে হবে কি আছে এইখানে আছে শুরুতে এখন এসছিল একটু আগে দেখছো থাকবে না মাটা থাকবে না সেদিন আসবো এইবার বুঝে গেলাম মাসি আর অসুবিধা নেই এবার মাংস ভরলে এখানে রান্না করে এখানে খাওয়া হবে হয়তো যতদিন থাকবে আমার কাছে খাবে হ্যাঁ 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 খুব ভালো হবে বাড়িতে রান্না চিন না না দরকার নেই আমি বুঝে গেলাম রাত্রে বেলা করে ভাত দিয়ে দেবো বাড়ি বাড়ি রাত্রি খেতে না থাকতে পারবে না এই এইবার যখন এরকম হবে কেসটা আমি এখানে ই করব হ্যাঁ যে রান্না দিয়ে দেবো খাবে আর ওই যে ভাত দুপুর রাত্রে ভাত দিয়ে দেবো বাড়ি নিয়ে খাই না পাঠাই হ্যাঁ ওইটাই ভালো হবে তুই নিয়ে যাবে দুপুরে খাই যাবে আর নিয়ে যাবে তাহলে সে ভাত কাটা আমি দিয়ে দেবো দাদা ওইটাই ভালো হবে বন্ধুরা দেখছো বাসে বাড়ি এসছি একটা সুন্দর জায়গায় একটা ঘুরতে জায়গার মধ্যে বাসির বাড়িটা তো দেখ নাই বাসে
যাক তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখো আশা করি। তোমাদের বাড়ি কাটন গেছ? হ্যাঁ কাটন ধরে। হ্যাঁ তরকারি খা কাটন আছে? খড়িটা তুমি জিজ্ঞাসা করে দো। হ্যাঁ খড়িটা তো নিয়ে আসবো, দেখো দাম 30 টাকা পিস। দেখি তো চলো, 30 টাকা পিস। হ্যাঁ ওই ব্যানা গুলো কেবল 5 মিনিট সাইতে ওই 7 ফুট হয়ে গেল। এখানে রানবো বর্ষা বলি, দেখো এখান থেকে জল পড়ে দেখি ঘর নাকি ঠিক করেছে, ঠিক করে দেবো বেলা খুঁটিও দিল না, ওই বেলা পড়ে গেল দেখ বন্ধ চলে গেছে। খুঁটি দিয়ে বাঁধ কাল আসবো আসেনি বোম্বে চলে গেছে, বোম্বে চলে গেছে, তাহলে আর কি করবো মিস্ত্রি? হ্যাঁ মাসির বাড়ি দেখালাম, খবরদার না খবরদার, ঝড় হলে কখন খুব বিপদ আছে কিন্তু। মানে কাল বসে গিয়ে ঝড় আসছে, পড়ে গেলে মাথা মাথা ফেটে একদম ফ্র্যাকচার হয়ে যাবে। আমি সেই আজকে প্রায় 10 থেকে 12 বছর আগে এসেছি এখানে, যে পিকনিক করতে এসেছিলাম মনে আছে, সেরকম যা অবস্থা, এদিক তো বেড়া ছিল, তো বেড়া ছিল সেই যে বেড়া স্যার কি অবস্থা হয়ে গেল। আচ্ছা ওই গাছগুলো দেখাবো, আনন্দ তাদের জায়গায় যে মাটি ফেলাছে, এদিকে মাটি ফেলানো হয়নি, ওই যে ওই যে খোয়া বাড়ি আছে জগন্নাথের জায়গা কলোনি, ওই যে গুলির মামার বাড়ির কাছে কলোনি, ওই যে ভিট ভিট করতে হয়েছে, ওই যে অনেক দূর আছে বাগান দিয়ে যাইতে হবে, বাগান দিয়ে অনেকটা যাইতে হবে। যাক তুই কাজ কর তাহলে, আমি তাহলে চলে যাবো। হ্যাঁ অনুদের একদিন আসবো, আমাদের সেই কাঁঠালি দিছিল মাটি এই গাছগুলো, বাধ্যকতা চালু হয়ে গেলে অসুবিধা নেই, চালু তো তোর হয়ে যাবে, তোর হয়ে যাবে চালু, কেন কিছু বলছে না মেম্বারে? মেম্বারে খবর দিতে পারছে না, সবাই দিয়েছে বেকার ভাতা, আসবে তো মোদি, আসবে তো মোদি, দিল্লি থেকে টাকা আসবে। জায়গা দেখাও আমার সামনে দেখাও। হ্যালো গাইস, দেখো ইনার অবস্থা খুবই খারাপ, তা তোমরা যদি কেউ সাহায্য করো অবশ্যই অবশ্যই সাহায্য করো, যাতে কিছু পাওয়া যায়। এর আগেও দেখেছিলাম আমার মাসি হয়, হ্যাঁ দেখিলাম ওনাকে মাসি হয়, হ্যাঁ তা যদি কেউ সাহায্য করো অবশ্যই অবশ্যই সাহায্য করো, আমি সাহায্য এখানে উপস্থিত দেবো। হ্যাঁ এর আগেও একটা ভিডিও দেখেছিলাম, তোমরা ভালোভাবে সাপোর্ট করেছো, আবার এটাও আমি ভিডিও করছি, তোমার সাপোর্ট ছেলে আছে মারা গিতে ওই যে এলে ফলে জায়গা মাসি, অসুবিধা হবে না, আমি দেখে গেলাম। এরপরে আমার নাতনি ধামাই, নাতনি বিয়ে দিয়েছিলাম, নাতনি মরে গেছে, আশ্রম পড়া বিয়ে দিয়েছিলাম,
আশ্রম ভাই তোমাদের আশ্রম পাড়া বাড়ি না ওই তো শুভস্থানে বাড়ি শুভস্থান এই আশ্রম পাড়ায় ওই বিজি ছিলাম মারা গেছে বলে আবার নাতনি তারা মারধরকে তাড়ি দিল বলে তার দেবে না তারপর এইদিকে বিজিলাম দেখে শুনি সে যে মারা গেছে নাতনি ওই জামাইটা আমার দেখে শুনে দিয়েছে চাল ডাল তরি তরকারি যা না গে দিয়েছে দশ মিনিট হয়ে গেছে এটা 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 কি এখানে স্টপ দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে আসছি এই দিক দিয়ে চলো ভালো হবে ওই ওই দিক কিছু লাগাইনি লাগালে বীজ থাকতো না এখন পালানো যাবে ওই যে ফকিরের ভিটে চলো 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 আমাকে এদিক চলো না চলো ছাগল ছাগল সুন্দর জায়গায় একটা এসছি ব্লগ করতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখতে পেলো তো একটা বয়স্ক বুড়ি এবং কিছু হয়ে গেছে ওনাকে সাহায্য করা যেটা মাসি হয় খুব কষ্ট লাগবে তোমরা যদি কেউ সাহায্য হাত বাড়িয়ে দাও অবশ্যই অবশ্যই আমি সাহায্য দিয়ে দেবো এরকম একটা ভিডিও দেখেছিলে একটা বুড়ো বুড়োর সেও খুব কষ্ট পাচ্ছে আমি আশা করি এ ধরনের ভিডিও তোমাদের উপহার দেবো ঠিক আছে দেখতে থাকো ব্লগটা দেখি দেখো দেখি দেখো কমেন্ট বারো মিনিট হচ্ছে বাচ্চাগুলো জুম করে সুন্দর একটা জায়গায় আমরা একটা ব্লগ করছি আশা করি খুবই খুবই ভালো 12 মিনিট হয়ে গেছে আজকের ব্লগটা এত সুন্দর লাগবে তোমরা অবশ্যই মন্দির দেখবা আর ভিডিওটা বেশি আমি বাড়ালাম না আমি যারা নতুন সাবস্ক্রাইব করেছো নতুন যারা সাবস্ক্রাইব এখন করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা এখানে রেখেছি কাট করো